সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে কৃষি মেসেজ বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা। দর্শক মন্ডলী, সামনেই পবিত্র ঈদুল ফিতর, ঈদ। সেই উপলক্ষে এখন হাটে প্রচুর গরু কেনা বেচা হচ্ছে, বিভিন্ন প্রকার গরু উঠেছে, মানুষ লালন পালনের জন্য এখন গরু কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো আজকের হাটে আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্ডিয়ান গরু রয়েছে। তো এই সকল গরুর কি দাম, কি ধরনের, কত বয়স, কত কিরকম ওজন হতে পারে এবং দাম কেমন, সার্বিক বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি ধরে আমাদের সাথে অবস্থান করবেন। তো চলুন দর্শক, আমরা শুরু করি আজকের ভিডিও প্রতিবেদনটি। দর্শক মন্ডলী, আমার পাশে যে ইন্ডিয়ান গরুগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম ওই পাশ পর্যন্ত অনেকগুলো গরু রয়েছে। তো আমরা এখানে গরুর মালিককে দেখতে পাচ্ছি, আমরা এখন মালিকের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। নাম কি আপনার? নূর হোসেন। হ্যাঁ, নূর হোসেন। নূর হোসেন, জি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইন্ডিয়ান গরু আপনি নিয়ে আসছেন। এগুলো তো ইন্ডিয়ান গরু না? ইন্ডিয়ান গরু ভাই। ইন্ডিয়ান থেকে নিয়ে আসে? ইন্ডিয়ান থেকে নিয়ে আসে ভাই। এগুলো কত আগে সংগ্রহ করছেন আপনারা? এলা 3 দিন আগে আছে ভাই। আচ্ছা, আজকে আমরা ভিডিও ধারণ করেছি করতেছি দর্শকদেরকে এই আজকের আপনারা যে গরুগুলো নিয়ে আসছেন ইন্ডিয়ান গরু, এই সবগুলো গরুর কত দাম হতে পারে, কিরকম বয়স হতে পারে, কেমন ওজন হতে পারে, সার্বিক বিষয়ে আমরা আজকে দর্শকদের জানাবো। আপনি ডিটেলস তথ্য আমাদের দেবেন, ঠিক আছে? দর্শক মন্ডলী, এখানে একটি গরু দেখতে পাচ্ছি আমরা, এটা সংগ্রহ করছেন কবে? 3 দিন আগে এসে পার হয় ভাই। 3 দিন আগে, জি ভাই। এটা কত দাঁত বয়স এখন? বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত বয়স, জি ভাই। ওজন কেমন হতে পারে? ওজন তো 6.5 মণ ওজন হবে। 6.5 মণ ওজন হবে, জি ভাই। এটার এখন আনুমানিক দাম আপনি চাচ্ছেন কত? দাম চাচ্ছি 130। মানে বুঝেন 130 বুঝলাম, 30 130 দাম চাচ্ছেন? 130 ভাই। এটা কত হলে আজকের বাজারে আপনারা বিক্রি করতেছেন? 10,000 15,000 15,000। আচ্ছা, আজকের হাটে আপনারা গরু নিয়েছেন কয়টা? আমি 7-8টা আছে ভাই। 7-8টা নিয়ে আসছেন, জি ভাই। আপনি কি ব্যাপারী না? জি ভাই, আমি ব্যাপারী। রেগুলার কি হাটে গরু নিয়ে আসেন? রেগুলার হাটে গরু বেচি আমি। আচ্ছা, দর্শক মন্ডলী, এই গরুটার ওজন কত বলছেন জানো? 6.5 মণ হবে বলে উনি জানিয়েছেন। তো এই গরুটা মোটামুটি 1,30,000 হলে উনি বিক্রি করতে চায়। আমরা এর পাশে আরও একটি গরু দেখতে পাচ্ছি। আমরা একে একে এখান থেকে দেখতে পাচ্ছেন ওই মাথা মন্ত সবগুলো গরু আছে, সবগুলো গরু আপনাদের দাম জানানোর চেষ্টা করবো। এটা কি জাতের গরু ভাই? এটা সার, জি ভাই। ইন্ডিয়ান সার? ইন্ডিয়ান সার। এটা কবে সংগ্রহ করা? এগুলো সব গরু মানে 3-4 দিন আগে ইন্ডিয়ানে পাওয়া আসে। সবকে একসাথে নিয়ে আসে? একসাথে নিয়ে আসে ভাই। এটা এখন ওজন কেমন হতে পারবে? ওজন 7.5 মণ আছে ভাই। 7.5 মণ হবে? 7.5 মণ হবে। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 1,60,000। 1,60,000, জি ভাই। আজকের বাজারে মোটামুটি কত হলে আপনারা এই গরুটা বিক্রি করতেছেন? মানে 20,000-25,000। 1,20,000-25,000। দর্শক মন্ডলী, আমাদের পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন, আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম এই গরুটা আজ থেকে 3-4 দিন আগে এই সংগ্রহ করা হয়েছে ইন্ডিয়া থেকে। তো এই গরুটার ওজন উনি জানিয়েছেন প্রায় 6 মণ হবে এবং গরুটার বয়স কত বলছেন ভাই? 4 দাঁত। 4 দাঁত বয়স হবে গরুটার। তো এই গরুটার ওনারা 1,20,000 টাকা হলে বিক্রি করতে চায়। তো আমরা এই পাশে আরও একটি ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছি, এটা কি বলত নাকি ভাই? সার গরু। এটাও সার না? সার। এটা এটা কি জাতের গরু মনে হয় আপনার কাছে? অরিজিনাল সার ভাই। অরিজিনাল সার? অরিজিনাল সার। এটা এটা তো একই সাথে সংগ্রহ করা না? এটার ওজন হন কত হতে পারে মোটামুটি? এর ওজন হবে 8 মণ। 8 মণ হবে? হ্যাঁ। কয় দাঁত বসে এটা? 8 দাঁত উঠতেছে ভাই। এটা 8 দাঁত? হ্যাঁ ভাই। এটার দাম চাচ্ছেন কত? এর দাম চাচ্ছি 1,60,000। 1,60,000, জি। দর্শক মন্ডলী, এই যে গরুটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সার গরু, তো এই গরুটা উনি 1,60,000 টাকা দাম চাচ্ছে। তো উনি এই গরুটা কত টাকা হলে বিক্রি করতে চায় আমরা একটু জানার চেষ্টা করি। তো এটা কত হলে আপনি বিক্রি করতেছেন ভাই? ভাই 1,35,000-40,000। 1,35,000-40,000? 35-40 হলে বিক্রি করবে, জি ভাই। আচ্ছা, এপাশে তো আরও আছে না, একটু সামনে এগিয়ে না? আচ্ছা দর্শক মন্ডলী, আমরা এই পাশে আরও একটি গরু দেখতে পাচ্ছি, গরুটা সাদা এবং কালো রং মিশ্রিত। তো এই গরুটি সম্পর্কে আপনাদের একটু তথ্য জানানোর চেষ্টা করি ভাই। এটা এটা কি জাতের গরু? এটা সার বাচ্চা ভাই। এটাও কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান গরু সব। এটাও ইন্ডিয়ান, মানে সব যেগুলো আনছেন সবগুলো ইন্ডিয়ান গরু ভাই। আচ্ছা আচ্ছা, এটা একটু খুবই কাবু মনে হচ্ছে। তো ইন্ডিয়ান গরু তো এরকম হয় না? এরকম হবে। এটা মোটামুটি কয় মাস লালন পালন করলে মোটামুটি বিক্রি উপযোগী হবে? 4-5 মাস রাখলে বিক্রি হবে। এই ঝাড় যে নিয়ে আসছেন, তো কোনো কিরাজুল কেনে ঈদের আয় কি বিক্রি করতে পারবে? ঈদের আয় বিক্রি করতে পারবো। পারবে? পারবে। এটা কত খাবার দিলে পারবে? বয়স কয় দাঁত হতো এখন? এটা 4 দাঁত বয়স হবে। 4 দাঁত হয়েছে?
এটার ওজন আনুমানিক কত কেজি আছে? ওজন থাকবে যে 5.5 মণ ওজন আছে। 5 মণ, 5.5 মণ ওজন হবে। আচ্ছা, তো এটা এখন মোটামুটি কিরকম দাম চাচ্ছেন? এটা মোটামুটি দাম যদি 110 দাম চাইতেছি ভাই। 110 বলতে 1,10,000? 1,10,000 দাম চাচ্ছেন? জি। মোটামুটি কত হলে আপনারা এগুলো দিচ্ছেন? 80-85। 80-85,000 টাকা হলে বিক্রি হবে। দর্শক মন্ডলী, গরুটা কিন্তু আসলে একটু ভালোই আর কি, যদি শুকনো আছে আসলে বাড়িতে বা খামারের জন্য পালার জন্য একেবারে উপযোগী একটি গরু। এই গরুটি কয় দাঁত বয়স বলছিলেন? 4 দাঁত বয়স। এবং এর আনুমানিক ওজন হচ্ছে কত ভাই? 5.5 মণ ওজন হবে। তো উনি গরুটা 80-85,000 টাকার মধ্যে দাম পেলে উনি বিক্রি করতে চায়। তো এই পাশে একটি লাল ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছি, আমরা একটু ওই গরুর সম্পর্কে কথা বলি। ভাই একটু আসেন তো দিকে। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর গরু, চমৎকার গরু। মূলত এটাও কিন্তু ইন্ডিয়ান গরু, এখানে যতগুলো গরু আছে সবগুলো ইন্ডিয়ান গরু। আমরা ইতিমধ্যে আপনাদেরকে 5টা গরু দেখালাম, আরো এবারে 3টি বড় বড় গরু আছে, সেগুলো আমরা জানানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। ভাই একটু এদিকে আসুন। এটা এটাও ইন্ডিয়ান না? এটা ইন্ডিয়ান গরু ভাই। এটা একটু ছোট মনে হচ্ছে কিন্তু। এটা ছোট না, এটা বড়, সুন্দর গরু। হ্যাঁ, সুন্দর বেশি, সাইজটা একটু সুন্দর বেশি। তো এটা কয় দাঁত বয়স? 4 দাঁত বয়স হবে ভাই। 1,20,000 বলতে 1,20,000? 1,20,000। কোনো ক্রেতা কিনতে চায় তাহলে আপনি কত টাকা হলে আপনি গরুটা বিক্রি করবেন? 1,05,000। 1,05,000 টাকা? লাখে নিতে হবে না। দর্শক মন্ডলী, এই গরুটা বয়স কত? 4 দাঁত বয়স। তো উনি মোটামুটি 1,05,000 টাকা হলে এই গরুটা বিক্রি করতে চায়। তো এই ছিল শুকনা গরু। আর এই পাশে যে 3টা গরু দেখতে পাচ্ছেন, এই 3টা গরু মোটা দাঁতকরণ করা হয়েছে, মূলত এগুলো ইন্ডিয়ান গরু। তো এই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক মন্ডলী, এখান থেকে 3টা গরু দেখতে পাচ্ছেন, এগুলো অলরেডি এগুলো ইন্ডিয়ান গরু। এগুলো মোটামুটি অনেক বড় আকৃতির গরু এবং একটু স্বাস্থ্য ওগুলো বেশি মনে হচ্ছে। তো আমরা এইগুলোর এই গরুগুলোর ওজন, দাম এবং বয়স সম্পর্কে একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। কথা বলছি গরু মালিকের সাথে। ভাই, যে কালো একটা গরু দেখতে পাচ্ছি, অনেক বিশাল আকৃতির গরু মনে হচ্ছে। তো এটা তো আজকে হাটে মনে হয় সবচেয়ে বড় গরু নাকি? হ্যাঁ, বড় গরু ভাই। সাইজটা অনেক সুন্দর, মাশাল্লাহ, খুবই ফাইন। তো এই গরুটা কি ইন্ডিয়ান গরু না? ইন্ডিয়ান গরু ভাই। এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসে? ইন্ডিয়া, সব ইন্ডিয়ান গরু। এটা কবে আপনারা সংগ্রহ করছেন? এলে 1 সপ্তাহ আগে আছে ভাই। 1 সপ্তাহ আগে? 1 সপ্তাহ আগে আছে। এই গরুটা মোটামুটি এখন কয় দাঁত বয়স হয়েছে? এটা বয়স হচ্ছে 4 দাঁত ভাই। 4 দাঁত বয়স? 4 দাঁত বয়স। ওজন কেমন হতে পারে আপনার? ওজন হচ্ছে 9 মণ, 9.5 মণ। 9 মণ, 9.5 মণ হবে। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির কালো গরুটি। এই গরুটি এটাও কিন্তু ইন্ডিয়ান থেকে সংগ্রহ করা, আজ থেকে 3-5 দিন আগে এটা সংগ্রহ করা হয়েছে। এই গরুটার আমরা জানতে পারলাম যে মোটামুটি 8 দাঁত বয়স এবং ওজন কত বলছেন ভাই? 9 মণ, ওজন 9-9.5 মণ ওজন হবে বলে ভাই আমাদের জানিয়েছেন। তো ভাই, এই গরুটা মোটামুটি কিরকম দাম চাচ্ছেন আপনি? এগুলোর দাম চা 3,20,000, 2.5 লাখ হলে বেচা যাবে। 3,20,000 দাম চাচ্ছেন? আর যদি কোনো ক্রেতা কিনতে চায় তাহলে কত টাকা হলে বিক্রি করবেন আপনি? 2.5 লাখ টাকা হলে বেচা যাবে। 2.5 লাখ টাকা হলে বিক্রি করবেন? জি। আসলে গরুটা অনেক সুন্দর, খুবই সুন্দর। তো এই সাইজের মোটামুটি স্বাস্থ্যবান গরু আছে এখানে 3টা না? আচ্ছা, মাঝখানটা একটু দেখি ভাই। হ্যাঁ, আসুন মাঝখানটা আমরা একটু দেখি। সাবধান থাকতে দেখি, আমরা একটু এই গরুটা সম্পর্কে কথা বলি ভাই। এটা তো লাল রঙের গরু মনে হচ্ছে। তো এটাও তো এটাও তো ইন্ডিয়ান নাকি? সব ইন্ডিয়ান গরু ভাই। এটা কবে সংগ্রহ করছেন ভাই? একই সাথে আনা ভাই, সবগুলো একসাথে আনা ভাই। এটার এখন আনুমানিক ওজন কত হতে পারে? 8 মণ? 8.5 মণ লোড আছে ভাই। 8 মণ? 8.5 মণ না ভাই। যাচ্ছে কি? 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স? জি। এটা মোটামুটি কিরকম দাম চাচ্ছেন আপনি? দাম চাইছে 2,60,000। 2,60,000? হ্যাঁ। দর্শক মন্ডলী, এই গরুটা ভাই আমাদের জানালেন যে এখন 6 দাঁত বয়স হয়েছে, এটার ওজন কত জন বলছেন? 8.5 মণ ওজন হবে। তো এই গরুটার দাম উনি চেয়েছেন, দাম কত চাইছেন ভাই? 2,60,000। 2,60,000 টাকা উনি দাম চেয়েছেন। তো কোনো ক্রেতা দর্শক যদি এই গরুটা কিনতে চান, আপনি কত হলে বিক্রি করবেন? 2,40,000। 2,40,000? আচ্ছা, উনি 2,40,000 হলে এই গরুটা বিক্রি করতে চায়। আমরা এই পাশে সর্বশেষ গরুটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেটা একটু বেশি স্বাস্থ্যবান। অবশ্য এটাও কিন্তু ইন্ডিয়ান গরু। এটা কি সবচেয়ে বড় গরু নাকি ভাই? এটা কি সবচেয়ে বড়? কালোটা সবচেয়ে বড়। কালোটা সবচেয়ে বড়? কালোর সাইডে একটু নিম আছে ভাই, সুন্দর বেশি। ইন্ডিয়ান গরু তো না? ইন্ডিয়ান গরু ভাই।
এটা একটু মানে ওই কালোটার চেয়ে একটু ছোট, একটু ছোট হবে। এটা মোটামুটি কয় দাঁত বয়স এখন? এটার এখন বয়স কিরকম? 8 দাঁত বয়স ভাই। 8 দাঁত বয়স না? ওজন এখন কেমন হতে পারে গরুটা? ওজন আছে 8-9 মণ হবে। 8 থেকে 9 মণ? 8 থেকে 9 মণ। তো এই গরুটা এখন দাম চাচ্ছেন কেমন আপনি? 2.5 লাখ টাকা দাম ভাই। 2.5 লক্ষ টাকা? হ্যাঁ ভাই। কোনো ক্রেতা যদি কিনতে চায় এটা আপনি কত হলে বিক্রি করবেন? 2-এর উপরে হলে বিক্রি করা যাবে। 2-এর উপরে? আচ্ছা। দর্শক মন্ডলী, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম আজকের হাটের ইন্ডিয়ান গরুগুলো। মূলত এখানে এইগুলোই শুধু ইন্ডিয়ান গরু, আর পাশাপাশি নেই। তবে এখানে মোট কয়টি গরু দেখলাম ভাই আমরা? এখানে গরু আছে ভাই 8টা। 8টা গরু দেখতে পেয়েছি, সবগুলি ইন্ডিয়ান গরু এবং খামারে পালন করার উপযোগী গরু। তো আপনারা যদি এই গরুগুলো কিনতে চান, তো আপনারা যদি এই গরুগুলো সংগ্রহ করতে চান, আমাদের ব্যাপারী ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এখনই। আপনার নাম্বারে ফোন দিয়ে তার কাছে সংগ্রহ করতে পারেন ভাই। আপনি কি হাটে রেগুলার গরু নিয়ে আসেন? রেগুলার হাটে গরু নিয়ে আসি ভাই। আচ্ছা, অল টাইম আপনাদের কাছে ইন্ডিয়ান গরু কি থাকে? অল টাইমই পাওয়া যাবে ভাই। কটা গরু পাওয়া যাবে? 10টা 15টা 20টা। আচ্ছা, কোনো খামারি বা কোনো ব্যাপারী ভাই বা কেউ যদি আপনাদেরকে ফোন দেয়, আপনি তাদের গরু দিতে পারবেন? দিতে পারবো ভাই। ফোন নম্বর বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। একটু বলেন তো ভাই। 01772। আচ্ছা, 01772। 400-400-0056। 556 জি। এটা আপনার নম্বর? জি ভাই, আমার নম্বর। দর্শক মন্ডলী, আপনাদেরকে পুরো হাট ঘুরে আজকে ইন্ডিয়ান গরুর দাম, ওজন এবং বয়স সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। এরকমই নিয়মিত হাটের গরুর দাম কেমন, কোন গরুর দাম কেমন, এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।